প্রতি বছরের মতো এবারও চকবাজারের ইফতারের প্রধান আকর্ষণ বড় বাপের পোলাই খায় নামের বিশেষ ইফতার আইটেম। সময়ের সাথে অনেক কিছু বদলে গেলেও প্রতি বছর রমজান মাসে ইফতার কিনতে ঐতিহ্যবাহী চকবাজারে ঘিরে মুসল্লিদের আগ্রহ কমেনি। পুরনো এই ইফতার বাজারের ঐতিহ্য ধরে রাখতে চান কয়েক প্রজন্ম থেকে ইফতার বেচাকেনা করা ব্যবসায়ীরা। বিস্তারিত ইয়াসিনের ক্যামেরায় জানাচ্ছেন তরুণ বেগি। রমজান মাস যতই শেষের পথে ততই ভিড় বাড়ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের ইফতার বাজারে। আর এই এলাকার ইফতার আইটেমের সাথে ভোজন রসিকদের ঘনিষ্ঠতা বেশ পুরনো। বাড়ি সব পদের ইফতারের সামগ্রী থাকলেও মূলত লড়াই চলছে বড় বাপের পোলাই খায় ও সব বাপের পোলাই খায় ইফতার আইটেমের মধ্যে। আর ইফতার বাজার সরগরম তাদের স্লোগানে। দুই পক্ষ ইফতার বাজারে তাদের আইটেমই সেরা বলে দাবি করেন। বড় বাপের পোলাই খায় ঠোঙ্গা ভৈরা ভৈরা লিয়া যায়, 78 বছরের ঐতিহ্য এই বড় বাপের পোলা। যে আমারটা সব বাপের পোলা খায়, এটা বড় বাপের পোলা খায়, ঠোঙ্গায় বরাবর আমারটা বেশি লয়ে যায়। ঐতিহ্যবাহী ইফতারের টানে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে রোজাদার ছুটে আসেন এই চকবাজারে। হইচই বাহারি ইফতারের আয়োজন আর ক্রেতাদের রূপচাপা ভিড় প্রতিদিন সরগরম থাকে এই ইফতার বাজার। বিক্রেতারা জানালেন রমজান মাসেই বেশি বিক্রি হয়, আর গত বছরের চেয়ে দাম বাড়লেও ক্রেতার সংখ্যা কমেনি। কথা হয় কয়েকজন পুরনো দোকানির সাথে, তারা জানান সময়ের সাথে এই বাজারের মান উন্নত হয়েছে আর ইফতারের ঐতিহ্য ধরে রাখতে চান প্রজন্ম থেকে প্রজন্ম। 1975 সনের মনে হয় ক্লাস ফোরে 2-3 মাস স্কুলে গেছি আর আমার বাইরে আমার এই ব্যবসা নিয়ে আসে পাকিস্তান আমার থেকে বড়ি হয়ে গেলে হাতের বাজার ঘি ঘর জানে মুড়ি, হ্যাঁ এর স্পেশাল মুড়ি। ঘুগনি বিক্রেতা ফারুক জানান তার দাদা এখানে ইফতার সামগ্রী বিক্রি করতেন, এরপর তার বাবাও বিক্রি করেছেন, এখন বিক্রি করছেন তিনি। আবার অনেকে জানান এখানে 50 বছর ধরে ইফতার বিক্রির কথা। এটা 400 বছর আগে ঐতিহ্য, যেটা আমার বাবার থেকে আমি আমার বাবা দাদার থেকে আমরা তিন পুরুষের থেকে দোকানদারি করতেছি। তাই এইভাবে মনে করেন আগে ছিল যেমন চকবাজারে মিনিমাম 100 দোকানদার, হাতের গোনা 100 দোকানদার ছিল, এখন মনে করেন এখানে দোকান হয়ে গেছে আবার হাজারের উপরে। তাদের কথার সত্যতা পাওয়া যায় বেশ কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলে। আমার ছোট থেকে এইভাবে দেখছি, এইভাবে সব পদই পাওয়া যায় এখানে চকবাজার মধ্যে বিখ্যাত। এটা আমরা ছোট থেকেই দেখে আসছি যে এখানে ইফতার ইয়া হয়, হাট হয়, আমরা মাঝে মধ্যে আসি। এটা তো অভ্যাস হয়ে গেছে, এখন এটা না খাইলেও ভালো লাগে না। চকবাজার ইফতারের ঐতিহ্য যুগের পর যুগ অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা সবার। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।